बंधुरा आज के आमी खूब सहज उपाए सर्षे कापड़ार झाल रेसिपिटी आपनादेर साथे शेयर करछी। आमी प्रथमे माछटा हलुदेर गुड़ो आर लवण दिए भेजे रेखेछी, तारपर कड़ाईटा बसिएछी, अल्प परिमाणे सर्षेर तेल दिएछी। आपनारा जदि मने करेन एकटु बेशी तेल दिते पारबेन। आमी अल्प तेल दिए रान्ना करछी एटा। एखन आमी तेलटा गरम होच्छे, तेलटा एकटु भालो करे गरम होच्छे, तारपर आमी एकटा लंकार गुड़ो आर हलुदेर गुड़ो एकटा मिश्रण तैरि करे भालो करे पेस्ट करे निएछी। भालो करे पेस्ट करे एखन आमी तेलटा गरम हये गेछे एकटु कालिजीरा फोड़न दिलाम। कालिजीराटा गरम हये गेछे, एखन आमी दुटा काँचा लंका दिए दिलाम। आपनारा पारले बेशिओ दिते पारेन काँचा लंका, कमो दिते पारेन। एखन आमार तेलटा भालो करे गरम हये गेछे। आमी एखन एकटु नाड়াচাড়া करे तेलटाके भालो करे भेजे निलाम। এখন আমি এই পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম। পেস্টটাকে ভালো করে একটু পেস্ট নাড়াচাড়া করছি যাতে তেলটা ছেড়ে দেয়। মশলাটা কষিয়ে নেছি ভালো করে, ভালো করে কষালে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা একটু নাড়াচাড়া হালকাভাবে নাড়াচাড়া করে ভালো করে উল্টিয়ে দিয়ে তারপরে এখন আমি যা সরষের পেস্ট বানিয়েছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। ওইটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে জলটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, তাহলে স্বাদটা বেড়ে যায়। বাটি ধোয়া জলটা দিলে অনেক স্বাদ বেড়ে যায় তরকারির। একটু হালকাভাবে নাড়ছি যাতে লবণটা ওর ভিতরে ঢুকে যায়। দুটা কাঁচা লঙ্কা দিলাম, যার যে স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিতে পারবেন, ঝাল খেলে ঝালও দিতে পারবেন। এখন আমি এক চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে অল্প নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে যাতে লবণটা ভিতরে চলে যায়, তরকারির স্বাদটা বেড়ে যায়। তারপরে আমি একটু নাড়াচাড়া করে দু চার মিনিট ফুটিয়ে নেব। আমার একজন ফুটছে, একটু চার পাঁচ মিনিট ফুটাতে হবে। তারপরে আমি একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কাগুলো সরিয়ে দিয়ে এখন আমি মশলা দিয়ে চার পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে দিচ্ছি, যখন জাল উঠে গেছে এখন আমি একটু কাঁচা তেল দিয়ে দেব। কাঁচা তেল দিলে তরকারিতে একটা স্বাদ আসে, আপনারা দিয়ে দেখবেন। তারপর আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম তরকারিতে, একটু সময় জাল দিলাম। আমি নামিয়ে নিয়েছি। এখন আমার তরকারিটা গরম গরম ভাতে খেলে আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।